তো চলে এসেছি আমরা হোটেল সালুজায়। এখন আমরা ওয়েটিং রুমে ওয়েট করছি, আমাদের রুমটা রেডি হচ্ছে। আর তোমাদের একটু বলে দিই যে সালুজা এনজিপি থেকে বেশি দূরে নয়। আর এই জায়গাটা দেখো তোমরা, এটা হোটেলের একবারে টপ যে ফ্লোরে, ফোর্থ ফ্লোরে রুমের সাথে এরকম একটা বাইরে স্পেস রয়েছে, যেটা খুব সুন্দর, খুবই সুন্দর দেখতে। তো এখানেও আমরা অনেকটা সময় কাটিয়েছি। তো আমরা খাওয়া দাওয়া সব কিছু করে খুব এনজয় করেছি। আর সব থেকে এনজয় বেশি করেছে আমার মেয়ে, কারণ ওর জন্য এটা ফার্স্ট এক্সপিরিয়েন্স এইভাবে বাইরে কোথাও থাকা। তো খুব খুব মজা করেছে আর চাইছে যেন এখানেই থাকি। আজ আমরা চেক আউট করে যাচ্ছি, বাট আমরা খুব প্রবলেমে পড়ে গেছি, আমাদের মালপত্রগুলো এখনও ঢোকে নিয়ে কিছুই বাড়িতে। বাট আমরা এতদিন হোটেলে থাকাও পসিবল হচ্ছে না, তো আমরা চেক আউট করে যাচ্ছি। আর একটা কথা তোমাদের বলি যে এই হোটেলে যা বিল হয়েছে তার কিছু টাকা ওরা হিসাব দেখাতে পারেনি। তো শিলিগুড়ি এলে তোমরা এই হোটেল প্লিজ উঠো। তো আমরা এখন চলে এসেছি নতুন বাড়িতে। এই যে দেখো, এখানে তিনটে রুম, একটা ডাইনিং, একটা বাথরুম, একটা কিচেন আর বারান্দার রয়েছে। তো তোমরা দেখতেই পাচ্ছ পুরো বাড়িটা ফাঁকা, জিনিসপত্র কিছু আসেনি। এই জিনিসপত্রের জন্য আমাদের হোটেল চেক আউটের খুব প্রবলেম হয়েছে, আর এখন সেম বাড়িরও খুব প্রবলেম। হাজব্যান্ড সাথে সাথে দুটো রিল্যাক্সেশন গদি কিনে এনেছে, আর উপরে এক এক মেয়ে ফ্যান দিয়েছে, আর জামা কাপড় তো একই পরে যাচ্ছে, কি করব। আর কিছু বাসন কিনে এনেছে, একটু আধ চা টা খাওয়ার জন্য। আর একটা এনেছে আমাদের জন্য একটা গ্যাস স্টোভ। দুপুরটা আপাতত পাশের একটা হোটেল থেকে ভাত, আলু ভাজা, ডাল, মাছ, একটু লেবু এই এনে খাওয়া হচ্ছে। এই যে দেখতেই পাচ্ছ সব এরকম প্যাকেট প্যাকেট করে দিয়েছে, তো আপাতত সবার জন্য এই এনেই খাওয়া হচ্ছে। অ্যাটলিস্ট আরও দুদিন পর তাহলে ফাইনালি সব জিনিসপত্র ঢুকলো। তাও সেখানেও খুব ঝামেলাই হয়েছে জিনিসপত্র না আসা নিয়ে। তো সব জিনিসপত্র ঢুকে গেছে সব কিছু, এবার আস্তে আস্তে দেখা হবে কোথায় কি আছে। তো সেগুলো মোটামুটি সব কার্টুনগুলোই খোলা হয়ে গেছে, দেখে নিয়েছি কোথায় মোটামুটি কী কী রয়েছে। আর রান্নার জিনিসপত্র আলাদা করে নিয়েছি, আর ফ্যান ট্যানগুলো যা ছিল না লাগানো সেগুলো এখন আমার শ্বশুরমশাই লাগাচ্ছেন। তো চলো গোছাগুছিতে এবার আমিও হাত লাগাই, তাহলে আরও দেরি হয়ে যাবে। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই বাই।